ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের ওপর ভর করেই টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে এখনও সরকার গঠনের আশা ছাড়েনি ফিনিক্স পাখির মতো খাঁদের কিনারা থেকে ফিরে আসা ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। সব ধরনের বুথ ফেরত জরিপ ও মোদি ম্যাজিক মিথ্যা প্রমাণ করে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 232টি আসন। আর তাই যে কোনো মূল্যে এনডিএ জোট শরিকদের মধ্য থেকে কাউকে নিজেদের ডেরা এনে সরকার গঠনের চেষ্টায় বুঁদ হয়ে আছে তারাও। তবে শেষ পর্যন্ত যারাই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশ ভারত সম্পর্কে খুব একটা পরিবর্তন আসবে না বলে মত বিশ্লেষকদের। গত এক দশকে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। যদিও গঙ্গা ও তিস্তার পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধ নিয়ে দুই দেশের সম্পর্কে অনেকদিন ধরেই কিছুটা টানাপোড়েন চলছে, অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এক্ষেত্রে তারাও যদি সরকারে আসে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই বলেই মত সংশ্লিষ্টদের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেও বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা হবে না বলেও মনে করছেন তারা। গেল কয়েক দশকের ইতিহাস বলে যারাই ক্ষমতায় আসবে তারাই চাইবে দুদেশের সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে। তবে ভারতের ইতিহাস ঘাটলে দেখা যায় অতীতের জোট সরকারগুলোর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। সেক্ষেত্রে জোটের ওপর ভর করে বিজেপি ক্ষমতায় এলেও শরিকদের সঙ্গে মানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদি কতদিন তার সরকার টিকিয়ে রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। আইডিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।